আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার চ্যানেল সেলিনাস হোমে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে ভীষণ মজাদার এবং একই উপকরণ দিয়ে দুই রকমের পিঠা বানিয়ে দেখাবো। আমার এই পিঠার নাম হচ্ছে পাকন ডিম সুন্দরী পিঠা, আর আরেকটি পিঠা হচ্ছে পাকন পিঠা। এটাকে অনেক অনেক দেশে রসগজা পিঠাও বলা হয়। চলুন দর্শক, পিঠাটি তৈরি করা যাক। ভিউয়ার্স, আমি এখানে পিঠা বানানোর জন্য সবার প্রথমে একটা প্যানে আমি আধা লিটার দুধ নিয়ে এটাকে বলক করে নিয়েছি এবং হালকা একটু ঘন করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব একটা তেজপাতা, কয়েকটা ছিঁড়ে দিয়েছি, আর আমি দুইটা এলাচ দিয়ে দিচ্ছি এবং দুই টুকরা দারচিনি দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি নেড়ে নিব। আমি এই দুধটা দিয়ে তাই তৈরি করব। আমি এখানে এক কাপ সুজি নিয়ে নিয়েছি, এটা দিয়ে দিলাম, এবং আধা কাপ ময়দা নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি এর মধ্যে সামান্য লবণ দিয়ে দিব পরিমাণ মতো, এবং দিয়ে দিব চিনি 1/3 কাপ, মানে 1 কাপের 3/3। এবার আমি এটাকে সিদ্ধ করে নিব। ভিউয়ার্স, আমার ময়দাটা সিদ্ধ হয়ে গিয়েছে, আমি আপনাদের হাতে দেখিয়ে দিচ্ছি। ঠিক এই পর্যায়ে যখন আসবে, অর্থাৎ এভাবে শুকনো শুকনো হবে, তখন আমরা এটা চুলা থেকে নামিয়ে নিব। আর এর মধ্যে আমি অল্প চিনি ব্যবহার করেছি, কারণ এই পিঠাটা আমি দুই রকম করে বলেছিলাম যে দেখাবো। একটা আমি রস গজা, অর্থাৎ আমি রসের মধ্যে ভিজাবো, আর একটা হচ্ছে আমি চিনি দিয়ে শিরার মধ্যে দিয়ে দেখাবো। তো আমি এখানে তাই অল্প চিনি ইউজ করেছি। এখন আমি এটাকে নামিয়ে নিব চুলা থেকে। ভিউয়ার্স, আমি এবার একটি বড় পাত্রে বা একটা বড় প্লেটে আমি সবগুলা কাই ঢেলে নিচ্ছি, এবং এগুলো আমি এখন মেখে নিব। আর মেখে নেওয়ার জন্য আমি আগে থেকে এখানে দুইটা টোস্ট বিস্কুট পানির ভিতরে ভিজিয়ে রেখেছিলাম, সে দুইটা দিয়ে দিচ্ছি। এবং আমি এটা সম্পূর্ণ মাখবো ডিম দিয়ে। আমি দুইটা ডিম আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম, আমি এখন এই ডিমের ডিমটা দিয়ে এখন এই কাইটা ভালো করে মাখবো। আমি আস্তে আস্তে আমি ডিমটা এই কাইটার সাথে মিক্স করব এবং খুব ভালোভাবে মেখে নিব। এটা ততক্ষণ ধরে আমরা মাখতে থাকবো যতক্ষণ এটা সফট না হয়। দেখুন ভিউয়ার্স, আমার কাইটা এই পর্যায়ে এসে আমি এখানে 3 বার ডিমের মিশ্রণটা মিক্স করেছি অল্প অল্প করে। আমার সম্পূর্ণ ডিমটা লাগেনি, আমি এখানে 2টা ডিমের কথা বলেছিলাম। আমি এটা 3 বার মিক্স করেছি, সম্পূর্ণ ডিম আমার লাগেনি। এই পর্যায়ে এসে আমি এখানে আধা চা চামচ ঘি দিয়ে দিব। ঘি দিয়ে এটাকে আরো ভালোভাবে মেখে নিব। এটাকে আমি জাস্ট আরো 2-3 মিনিট এভাবে মাখবো। এটা আগের থেকে অনেক সফট হয়ে এসেছে। দেখুন ভিউয়ার্স, এটা যখন ঠিক এইভাবে ডোটা হবে, তখন আমরা বুঝবো যে আমাদের মাখা হয়ে গিয়েছে, আমার কাইটা সম্পূর্ণ হয়ে গিয়েছে। এবার আমি পিঠাগুলো বানিয়ে নেব। আমি প্রথমে হাতে সামান্য তেল নিয়ে নিয়েছি, আপনারা চাইলে ঘিও নিয়ে নিতে পারবেন। তারপরে ঠিক এইটুকু করে ডোটা নেবেন, ডোটা নিয়ে ঠিক এভাবে গোল করে নেবেন, গোল করে। আমি এখন পিঠাটা তৈরি করব, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে পিঠাটা তৈরি করতে হয়। ভিউয়ার্স, আমি এটাকে ঠিক এইভাবে গোল করে হাতের সাহায্যে হালকা আমি চেপে নিয়েছি, দেখুন। এবার আমি এর উপর একটু তেল দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে একটি ফুলের ডিজাইন করব, আর এর জন্য আমার একটা টুথপিক লাগবে। আপনারা চাইলে যে কোনো কাঠির মাধ্যমে করতে পারেন। এবার আমি কাঠির ভিতরে সামান্য তেল লাগিয়ে নিয়েছি, এখন আমি ডিজাইন করে নিচ্ছি। আমি দেখিয়ে দিচ্ছি ভিউয়ার্স, আপনারা ঠিক এইভাবে ডিজাইন করে নেবেন।
তারপর আমি হাতের মাধ্যমে চেপে চেপে ফুলের একটা শেপ দিয়ে নিচ্ছি। এবার আমি টুথপিকের মাধ্যমে ভিতরে আরেকটা ডিজাইন করে নিলাম। ভিউয়ার্স, আপনারা ঠিক এইভাবে বাসায় বসে সুন্দরভাবে এভাবে ফুলের মতো ডিজাইন করে নিতে পারবেন। এবার আমি একটা কলমের সাহায্যে আমি আরেকটা ডিজাইন করে নিয়েছি। আমি এই পিঠাটার ভিতরে আমি ডিম দিব, তাই আমি এখানে একটা ছিদ্র করে নিলাম। আমি ঠিক আপনাদের সুবিধার্থে আমি আরো একটা পিঠা বানিয়ে তৈরি করে দেখাচ্ছি। ভিউয়ার্স, আমার সবগুলো পিঠা তৈরি হয়ে গিয়েছে। আমি ভিডিওর প্রথমেই বলেছিলাম যে আমি আজকে আপনাদের দুই ধরনের পিঠা করে দেখাবো, মানে পাকন পিঠাই দুই রকম করে দেখাবো। আমার প্রথম পর্যায়ে যে পিঠাটা, এটা হচ্ছে পাকন ডিম সুন্দরী পিঠা। এই পিঠাটা সম্পূর্ণ তৈরি হয়ে গিয়েছে এবং এর ভিতরে যে আমি ভিতরে যে ছিদ্রগুলো করে দিয়েছি, এগুলোর ভিতরে আমি ভাজার পরে ডিমের কুসুম ইউজ করব এবং দেখতে অনেক সুন্দর লাগবে। তো আমার এই পিঠাটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। আমি এখন নেক্সট যে পিঠা, মানে রস গজা পিঠা, ওইটা করে আপনাদের দেখাবো। ভিউয়ার্স, আমি একই উপকরণ দিয়ে দুই ধরনের পিঠা বানাচ্ছি। এই পিঠাটার নাম মূলত পাকন পিঠা। আমি এটাকে রসে অর্থাৎ চিনি শিরাতে ভিজাবো, তাই এটার নাম আমি বললাম রস গজা পিঠা। এটাকে অনেক দেশে রস গজা পিঠাও বলা হয়, কিন্তু এটার নাম মূলত পাকন পিঠা। আমি এই পিঠার ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি টুথপিকের ভিতরে তেল দিয়ে নিচ্ছি আগের মতোই। এরপর আমি এটাকে এভাবে ডিজাইন করে নিচ্ছি। আমি হাত দিয়ে চেপে চেপে এভাবে ডিজাইন করে নিচ্ছি। এটা দেখতে অনেকটা বিস্কিটের মতো হয়েছে। এবার আমি টুথপিকের সাহায্যে নিজের মতো করে ডিজাইন করে নিচ্ছি। ভিউয়ার্স, দেখুন আমার এই পিঠাটা তৈরি হয়ে গিয়েছে। আমি আপনাদের সুবিধার্থে আমি আরো একটা ডিজাইন করে আপনাদেরকে দেখাচ্ছি। এবার আমি একটা পাতার ডিজাইন করব। ভিউয়ার্স, দেখুন আমি এটাকে পাতার ডিজাইন করে নিচ্ছি।
ইয়ার্স আমি সব পিঠাগুলো তৈরি করে নিয়েছি। এই পাখন পিঠাগুলো এখন আমি ভাজবো। প্রিয়স, আমি এখানে পিঠাগুলো ভাজার জন্য একটা প্যানে তেল দিয়ে আগে থেকে গরম করে নিয়েছি। এখন আমি পিঠাগুলো দিয়ে দিলাম এর মধ্যে। এই সময় আমার চুলার আঁচটা মিডিয়াম আঁচে রাখতে হবে, কারণ আমি যদি এখানে হাই হিটে মানে এটাকে ভাজি তাহলে এটা নষ্ট পুড়ে যেতে পারে। এর জন্য এই সময় আমাদের এটাকে মিডিয়াম আঁচে রাখতে হবে। তো আমি এই পিঠাটাকে লাল করে ভেজে নিব। ভিউয়ার্স, আমি সব পিঠাগুলো এভাবে লাল করে ভেজে নিয়েছি। এখন আমি এগুলোকে তুলে নিব এবং একইভাবে সব পিঠাগুলো ভেজে নিব। ভিউয়ার্স, আমি শিরার জন্য এখানে এক কাপের থেকে একটু কম পানি নিয়েছি এবং এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের থেকে একটু বেশি চিনি নিয়ে নিয়েছি, এটা দিয়ে দিলাম এর মধ্যে। এখন আমি শিরাটাকে নাড়তে থাকবো। ভিউয়ার্স, আমার শিরাটা তৈরি হয়ে গিয়েছে। এই পর্যায়ে শিরাটা এরকম হতে হবে যাতে হাতে নিলে হালকা আঠা 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 হয়। এবার আমি শিরার মধ্যে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে পাকন ডিম সুন্দরী পিঠাটা। এই পিঠাটা আমি শিরার মধ্যে দিয়ে নাড়িয়ে আবার তুলে রাখবো। আমি এখন পিঠাগুলো তুলে নিব। ভিউয়ার্স, আমি এখানে রসগোজা পিঠা বানানোর জন্য 2 কাপ পানির ভিতরে 1 কাপ চিনি দিয়ে দিয়েছি এবং এর মধ্যে 2টা তেজপাতা, 2টা এলাচ এবং 1টা দারচিনি দিয়ে এটাকে বলক তুলে নিয়েছি। এখন এর মধ্যে আমি সব পিঠাগুলো দিয়ে দিচ্ছি। এভাবে আমি পিঠাগুলো ভিজিয়ে রাখবো 1 ঘন্টা থেকে আধা ঘন্টা। আপনারা বেশি সময় নিয়ে ভিজাতে পারেন, মানে যতক্ষণে পিঠাটা ফুলে না উঠবে। তো ভিউয়ার্স, আমার পিঠাটা তৈরি হয়ে গিয়েছে। আমি এখন চুলা থেকে নামিয়ে নিব। ভিউয়ার্স, দেখুন আমার 2 রকমের পিঠাই তৈরি করা হয়ে গেছে। আমি এখন যে পিঠাটা দেখাচ্ছি সেটা হচ্ছে পাকন ডিম সুন্দরী পিঠা। আর এই পিঠাটার উপরে আমি সুন্দর করে ডিম দিয়ে ডেকোরেশন করেছি। আমি যখন পিঠাটা তৈরি করেছিলাম তখন আমি পিঠার মধ্যে ফাঁকা ফাঁকা রেখেছিলাম, আর এই ফাঁকার ভিতরে আমি 1টা ডিম সিদ্ধ করে ডিমের কুসুমটা দিয়ে ভালোভাবে ডেকোরেশন করে রেখেছি। দেখুন ভিউয়ার্স, খুব সুন্দর লাগছে দেখতে। তারপরে আমি দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আমরা সাধারণত এটাকে পাকন পিঠাই বলে থাকি, কিন্তু বিভিন্ন দেশে, অনেক দেশে এটাকে রসগজা পিঠা বলে। আমিও রসগজা পিঠাই বলি এটাকে। তো আমার 2টা পিঠাই তৈরি করা হয়েছে এবং 2টা পিঠাই খেতে অনেক সুস্বাদু। আপনারা এভাবেই চাইলে বাসায় বসে অল্প সময়ে একই উপকরণ দিয়ে 2 রকমের পিঠাই খুব মজাদার এই পিঠা তৈরি করতে পারবেন। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার ভিডিওটি শেয়ার করে দেবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর আমার ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।